হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত সহ বিভিন্ন এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে কলা চাষ এতে স্বাবলম্বী হয়েছেন কয়েকটি গ্রামের বেশ কয়েকজন যুবক সাথে সাথে লাভবান হচ্ছেন কৃষকরাও ফলে চুনারুঘাটে দিন দিন বাড়ছে কলা চাষের সংখ্যা দাম উৎপাদন নিয়েও সন্তুষ্ট কৃষকরা তবে কৃষকদের অভিযোগ কলা চাষ লাভজনক খাত হলেও একে উৎসাহিত করতে শুধুমাত্র পরামর্শ ছাড়া কৃষি অফিস থেকে তারা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না কৃষি বিভাগের সহযোগিতা পেলে তারা আরও বেশি লাভবান হবে বলে কৃষকরা বিস্তারিত দেখুন চুনারুঘাট হবিগঞ্জ থেকে সংবাদ চিত্রে পাঠানো সবুজে মোরানোর সম্ভাবনাময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা খোয়াই নদীর চরজুড়ে সাজানো হয়েছে কলা বাগান বাগানে দেখা যায় কলা গাছের সবুজ পাতার আড়ালে ঝুলে আছে কলার ছড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কলার ব্যাপক চাহিদা ও ভালো দাম থাকায় কলা চাষের দিকে ছুঁকছেন এখনকার কৃষকরা গত কয়েক বছরের ব্যবধানে অনেকেই কলা চাষ করে নিজের বেকারত্ব ঘটিয়েছেন হয়েছেন স্বাবলম্বী অল্প খরচে অনেক বেশি মুনাফা হয় অনেকেই এখন কলা চাষের দিকে ছুঁকছেন তাই কলা এ অঞ্চলের সম্ভাবনাময় ও লাভজনক ফসল হিসেবে পরিচিত লাভ করেছে আপনার চল্লিশ হাজার মতন এখন দেড় লক্ষ টাকার মতন বিকি বিকার পরে আমার ইউনিটে দেখিয়া আরও দশ বারো আরো আরও সাত আগে বাগানের জন্য পঞ্চাশ ষাট কেজি জায়গা হইব আরও ঘটতেছে আর কয়েকটা উন্নতি হতেছে নতুন করে করছে আরো এরাও বিক্রি করতেছে খোলা চাষ করি কেন কিছু লোক আছি আমরা কৃষি বিচার আয় আইয়া আমরা এরপর আমি সোজাইটি আমরা সরকার দিয়া কোনো সহযোগিতা পাই না কোনো উন্নয়ন পাই না আমরা যদি পাইতাম সরকার থেকে আর একটু আমরা পারতাম করছি এটার মাঝে ওই আমরা আর কাম করিয়া ফসিল বিক্রি করিয়া আমরা পরিবার লই আমরা চলিয়ে ফিরি আমরা মানে এটা ব্যথা করি আমরা খাই গেছে আমি নতুন শাশি এখন আমার ফসলটা দেখতেছি আমার সুন্দরই লাগে আমার পূর্বে অনেকেই আগে লাগাইছে খোলা এরার আর আয় ব্যয় দেখছি প্রায় লক্ষ টাকার মতন খরচ হয় এই হিসাবে আমার এক বিঘা জমি আমি লাগাইছি এই আশা আছি যে আমিও এক লক্ষ টাকা বেসম তো আমরা সীমান্তবাসী সীমান্ত এলাকাবাসী আমার গ্রামের নাম হলো ট্রেকারঘাট আমরা বর্ডার বেল্টের মানুষ আমরা অনেকেই আছি সুরাচলানের সাথে জড়িত এখন তার খাটার বেড়া ও আতে আমরা এখানের মাঝে সবাই কৃষিখাজ মন দিছে কৃষি আগে আমরা খালি আমরা খালি পরামর্শ দিন পরামর্শ দিন তোমরা এটা করো এটা করো কিন্তু একটু সার অনুদানের কোনো তার দ্বারা কুস্তা পাওয়া যায় আমি এখানে কাম করে খাই আমি একটা কৃষক মানুষ হুম সরকারের কাছে এটি আমার দাবি আমরা কলার অনেক জায়গা শ্বাস করতেছি সরকার থেকে আমরা কোনো কিছু পাইতেছি না এটি আমাদের সরকারের কাছে অনুরোধ আমরা কলার লেগে কিছু জানো দেন সরকারে সরকারে তো কৃষির লেগে অনেক কিছু দিতেছে এই উপজেলার সব্রী চম্পা ও কাঁচকলা সহ বিভিন্ন তবে সব্রী ও কলার চাহিদা অনেক বেশি। উপজেলার গাজীপুর ইউনিয়নের এলাকা বাল্লা গ্রামের খোয়াই নদীর চরজুড়ে শত বিঘা পতিত জমিতে গড়ে উঠেছে বেশ কয়েকটি কলার বাগান কলা চাষে লাভবান হয় যুবক ও কৃষকরা কলা চাষে আগ্রহী হলেও একে উৎসাহিত করতে শুধুমাত্র পরামর্শ ছাড়া কৃষি অফিস থেকে তারা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না কৃষি বিভাগের সহযোগিতা পেলে আরও বেশি লাভবান হবেন বলে আশাবাদী কৃষকরা আর স্থানীয় সমাজসেবকরা বলছেন সরকার কলা চাষীদেরকে সরকারিভাবে অনুদান দিলে কলা চাষ আরও বাড়বে ও উন্নয়ন হবে কলা চাষ করার পরে অনেকেই কিন্তু স্বাবলম্বী হয়েছে এবং এই এখানে মানুষ এবং একজনের দেখা দেখি অনেক মানুষ এখানে কলা চাষের উদ্বুদ্ধ হয়ে আর কলা চাষ করতেছে সরকারের আরও এই কলা চাষকে উদ্বুদ্ধ করলে এবং সরকারি অনুদান দিলে আমি মনে করি এই কলা চাষ আরও আমাদের এই গাজীপুর ইউনিয়নে আরও উন্নত হবে এবং আরও বাড়বে এই আ স্থানীয় কৃষক বিভাগ থেকে জানা যায় চুনারুঘাট উপজেলায় এবছর কলা চাষ হয়েছে প্রায় একশত বিঘা পতিত জমিতে সরকারি পৃষ্ঠপোষকতা ফেলে অধিক পরিমাণ জমিতে কলা চাষে আগ্রহী হতেন এখনকার কৃষকরা আমার এই ব্লকটা সীমান্তবর্তী এলাকা এ এলাকার কৃষকগুলা খুবই অবহেলিত আমি এখানে কৃষকদের মোটিভেটের মাধ্যমে মোটিভেশন হইয়া তার কলা চাষ করতো আস্তে আস্তে তার কলা চাষটা বৃদ্ধি করে এবার চেষ্টা করতেছি বর্তমানে প্রায় একশো বিঘা জমিতে কলার আবাদ হয় আমি তারা শুধুমাত্র পরামর্শ দিতে পারি আমাদের সরকারের কৃষি বিভাগের কলা চাষে কোনো বরাদ্দ নাই তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আমার সংশ্লিষ্ট বিভাগের কাছে আবেদন আমার এলাকার কৃষকের স্বার্থে কলা চাষে যাতে বরাদ্দ দেওয়া হয় এই খোয়াই গাজীপুর ইউনিয়নের পার্শ্ববর্তী আছে খোয়াই নদী খোয়াই নদীর মাঝে যদি সেচের ব্যবস্থা করা যায় অত্র ইউনিয়নে সূর্যমুখী সরিষা ভুট্টা আবার সম্প্রসারণ করতে পারবো সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ আবেদন এই খোয়াই নদীর কথা চিন্তা করে অত্র এলাকার কৃষকের কথা চিন্তা করে সরকার যেন এই এলাকার কৃষকের স্বার্থে খোয়াই নদীতে এল পি স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এটাই আমার সরকারের কাছে চাওয়া সুপার শপ সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য